কবরস্থানে মহিলাদের যাবার ব্যাপারে বলতে চাচ্ছি যে ওখানে বলা হয় যে মহিলারা যে কবরস্থানে যে আরত করা যাবে না আবার ওখানে আমাদের কার্ডের মধ্যে লেখা আছে বড় করে ইয়েতে চীনের মধ্যে যে হজম সাল্লাল্লাহ ছেলেম বলছেন একটা বাণী বিচ্ছি নদজিকে দিয়ে যে এখানে তোমরা আমরা মানে প্রথম নিষেধ করেছিলেন কবরে যেতে না কিন্তু পরবর্তীতে উনি বলছেন তোমরা কবরে যাও কবরস্থানে যে করো এবং তোমাদের সেটা অনুমতি দেওয়া হলো এই পরিপ্রেক্ষিতে কোনো নারী বা পুরুষ কোনো কিছুই লেখা নয় যে মেয়েরা যেতে পারবে না এটার সমাধান কি যে মেয়েরা আমার সন্তান আছে ওখানে আমি মা

নারীদেরকে পরবর্তীতেও উনি এটাকে শিথিল করেছেন তবে নিরুৎসাহিত করা হয়েছে কারণ কারণ হচ্ছে নারীরা আবেগ একটু বেশি ইমোশনাল স্বামীর কবর ভাইয়ের কবর ছেলের কবরের কাছে গিয়ে হয়তো চিকপাক করবেন অথবা মানে খুবই হারিয়ে যেতে পারেন এক ওনারা পবিত্রতার দিক থেকেও অনেক সময় যে প্রবলেমগুলি হয় এক্ষেত্রে ওনারা এটা বুঝি হোক না বুঝি চলে গেলেন তো সব মিলিয়ে পর্দা যায় এবং অনেক এই জন্য কবরের কাছে যাওয়া থেকে নিরুৎসাহিত করা হয়েছে তবে যে পারিবারিক কবর হয় ওলামাইক আমরা বলছেন পারিবারিক যদি কবর হয় যেখানে নিজস্ব কবর রয়েছে সেখানে কাছে গিয়ে উনি জেরাত করতে পারবেন আর কবরের কাছে সবারই যেতে মন চায় আর হসুল সচন বলছেন তোমরা যাও মৃত্যুর কথা চিন্তা করো মৃত্যুর কথা তুমি স্মরণে আসো এখন এটা হারাম ঘোষণা করা হয়নি নারীদের করা করে নিষেধ ঘোষণা করা হয়নি তাদের অন্তত নরম থাকে তারা ভেঙে পড়ে খুব দ্রুতই তাদের জন্য এটা নিষেধ এখনও জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লায় কিন্তু নারীদেরকে যা আলাদা ভিতরে না বাহিরে আগে আরও বেশি ছিল দরজা ছিল গেট ছিল না তাকাই দেখতেন জিয়ারত করতেন তো এখন বিষয়টা হলো নারীরা বেশি ভেঙে পড়ে কান্নাকাটি করে আওয়াজ দিয়ে এটা দূষিত হয় যেটা ঠিক না

আর ফজরের পরপর এই দুটো হলো টাইম কিন্তু শুক্রবারের দিন আমরা যাই এটা 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 আমরা একটা সুন্না তৈরি করে নিয়েছি বড় ধরনের একটা প্রচলন হিসাবে আসলে যাই মানুষ হয়তোবা ওই দিনকার সবচেয়ে বেশি জুমার নামাজ মনটা একটু নরম থাকে এই শুধু জুমার নামাজ শুধু সবে বরাতে সবই সবে শুধু সবে কদরে মহারমে যায় যারা এই এই দিন নিয়ে নির্ভর করে এটা ঠিক না অলয়েস যাওয়া যায় সব সময় দোয়া করতে হবে জি আশা করছি আমাদের বোন তার উত্তর পেয়েছেন